নারদ বলে বেঁচে মা ও তুমি পাঁচখান কড়ি চাই ওই দিতে পারবে চলে আসবে ঠিক আছে আমি পাঁচখান কড়িটা চেয়ে বসে আছি এই তোমরা পাঁচজন যাবে আমার কিন্তু ওই পাঁচখান কড়ি দিতে হবে পাঁচ তাহলে কড়ি হ্যাঁ তোমাদের ছেড়াই দিয়ে দাও ও পারে করে নাম চলে যাবো
অপমান সহ্য করতে থাকবি তাই তো অনেকক্ষণ হয়ে গেল মা আমাকে আর ফিরে আসছে না কেন মামা এই যে যাচ্ছে রে মামি কই মামি কই আমি গামছাটা পেতে দিয়েছিলাম বাবা তখন কি করলো জানো বললো আমি ভিখার নারী কোথায় পাবো পাঁচ খাওয়ান করি ব্যাপার হলো তারপরে বা পাটা মুচু করে বলল এই বা পদল হইবে বলে দেব মামা আমি বলে দেব আমি বলে দেব মামা মাব মামি মার পদল হইবে মাথায় নিল গো তোমার কপালে কাটা দাগ কেন আমি
কোনো চিন্তা নেই বড় 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 ফুটবল খেলোয়াড় ছিলাম পড়ে গিয়ে কেটে গেছে আর বাবা কি মাথায় জট বলবেন ছোটবেলায় মা আমাকে পেছু পাচির কাছে মানসিক রেখেছিল এখনো পর্যন্ত মানসিক চুকাতে পারেনি তাই মাথায় জটটা রেখে দিয়েছে বাবা পেটটা এর চিটে হয়ে যাচ্ছে
দেখো আমি তো তো সব উপহার করে দিলাম কি আমার পরিচয় দিয়ে দাও এই না তোমার ঘরে গিয়ে দিচ্ছি সন্ধি সন্ধি এই ভাই গৌরী দেবী একদিন অন্নপূর্ণা রূপে মহেশ্বরকে ভিক্ষা আর সেই পূজার নাম হলো দেবী অন্নপূর্ণা পূজা আমরা সেই রূপ দর্শন করি বেশ তাই চলো কৈলাস